হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। ফাওনা স্পিকিং ওয়ার্ল্ডে আপনাদের স্বাগতম। প্রত্যেক দিনের মতো আবারও একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। এর আগে বলে দিচ্ছি, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে সাথেই থাকবেন। তাহলে শুরু করা যাক। আজকে আমি তৈরি করে দেখাবো কচুরমুখী দিয়ে গলা চিংড়ি মাছ রান্না করে দেখাবো। এটা খেতে খুবই টেস্টি হয়। তাহলে কি কি লাগছে সেগুলো এখন দেখে নেওয়া যাক। আমি এখানে 500 গ্রামের মতো চিংড়ি মাছ নিয়েছি আর 500 গ্রাম কচুরমুখী নিয়েছি। এটা চুলে হালকা সিদ্ধ করে নিয়েছি আর 3টা পেঁয়াজ কুচি করে নিয়েছি, 1 চামচ রসুন পেস্ট, 1 চামচ আদা পেস্ট নিয়েছি, 1 চামচ শুকনো মরিচের গুঁড়া, 1 চামচের কম হলুদের গুঁড়া, 7 মতো লবণ, আর নিয়েছি 1 চামচ জিরা গুঁড়া, 1 চামচ ধনে গুঁড়া, আর নিয়েছি 3 টেবিল চামচ তেল, 4টা কাঁচামরিচ, 2টা তেজপাতা। তাহলে কীভাবে কচুমুখীর তরকারিটা রান্না করতে হয় সেটা এখন দেখে নেওয়া যাক। গ্যাসে একটা প্যান নিব, 3 টেবিল চামচ তেল দিব, 2টা তেজপাতা, এটা আমি ছিঁড়ে দিয়ে দিব, আর দিয়ে দিব 3টা পেঁয়াজ কুচি, দিয়ে মিক্স করতে হবে যতক্ষণ পর্যন্ত পেঁয়াজের একটা সুন্দর কালার না আসবে ততক্ষণ পর্যন্ত নাড়তে হবে। পেঁয়াজের কালারটা প্রায় চেঞ্জ হয়ে এসেছে। এর ভিতরে আদা রসুনের পেস্টটা দিয়ে দিব, দিয়ে মিক্স করে নিতে হবে। ভালো করে কষিয়ে নিতে হবে যাতে রসুন আর আদার কাঁচা গন্ধটা চলে যায়। ভালো করে কষানোর পরে এর ভিতরে সামান্য একটু পানি দিয়ে দিব, পানি দিয়ে মিক্স করে নিব। এখন শুকনো মশলাগুলো দিয়ে দিব, এখানে ধনে জিরার গুঁড়াটা দিব, মরিচের গুঁড়াটা দিব, লবণ ও হলুদের গুঁড়াটা দিয়ে দিব, দিয়ে মিক্স করতে হবে। মিক্স করে ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটা তেলের পরে কষিয়ে নিতে হবে। ভালো করে কষানো হয়ে গেলে এখন ওই যে গলা চিংড়িটা আমি রেখেছিলাম সেটা দিয়ে দিব এর ভিতরে। আগে আমরা ভাজি নাই, ভাজলে চিংড়ি মাছটা শক্ত হয়ে যেত। চিংড়ি মাছের পিঠের এখানে কেটে আমরা যে ময়লা যে রগটা থাকে সেটাও ফেলে দিয়েছি। ভালো করে মশলার পরে কষিয়ে নিব মাছটা। মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে মাছগুলো। আমার মাছগুলো কষানো হয়ে গেছে, এখন এর ভিতরে যে কচুরমুখীটা রেখেছিলাম সেটা দিয়ে দিব।
ভালো করে মিক্স করে নিতে হবে। আমরা এখানে হালকা একটু পানি দিব, পানি দিয়ে আগে কষিয়ে নিব। ভালো করে কষিয়ে নিতে হবে। এখন বড় এক বাটি পানি দিয়ে দিব। পানি দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। এখন আমরা ঢেকে দিব, 5-6 মিনিট পরে আবার ফিরে আসব। 6 মিনিট হয়ে গেছে, এখন ঢাকনাটা উঠাবো। সামান্য একটু লবণ অ্যাড করব। দিয়ে দিব 4টা কাঁচামরিচ, দিয়ে একটু মিক্স করে নিব। আরও 2 মিনিট আমরা ঢেকে দিব, ঢেকে রান্না হতে দিব। 2 মিনিট হয়ে গেছে, এখন গ্যাসটা অফ করে দিব। এইভাবে তোলার পরে দমে রাখবো 2-3 মিনিট, তারপরে নামিয়ে দেখাবো কীরকম হয়েছে। খুবই টেস্টি মজাদার পচুরমুখীর তরকারি তৈরি হয়ে গেল। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।